আসন্ন বিটিসি নির্বাচনে কোনো বাঙালি যাতে বিজেপি পার্টিকে ভোট না দেয়, সেই জন্য বড়োল্যান্ডে বসবাসকারী সমস্ত বড় ও বড় অসমীয়া সমস্ত মানুষের কাছে আমি আবেদন করছি। তার মূল কারণ হচ্ছে বিজেপি চাইছে বড়োল্যান্ডে তাদা দখল করে সেখানে বড় বাঙালির মধ্যে সংঘর্ষ লাগাবে, বড় অসমীয়ার মধ্যে সংঘর্ষ লাগাবে এবং তারা তাদের রাজনৈতিক মুনাফা অর্জন করবে। তাই আমি সমস্ত বাঙালি অসমীয়া বড় প্রত্যেক জাতিকে অনুরোধ করছি যে আপনারা বিজেপিকে কেউ ভোট দেবেন না, কারণ বিজেপি হচ্ছে বাঙালি বিরোধী দল, তারা বাঙালির স্বার্থে কিছু করেনি। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, ভাঙা তো দূরের কথা, উল্টো আরও সরকারের টাকায় ডিটেনশন ক্যাম্প নতুন নতুন করে গড়ে তোলা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। আমাদের এই 1961-এর 11 জন ভাষা শহীদ স্টেশনের নামকরণের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছেন, কিন্তু এখন রাজ্য সরকার সেটাকে আটকে রেখেছে। এবং কিছুদিন আগে শিক্ষামন্ত্রী 5,000 টেট শিক্ষক নিয়োগ দিয়েছেন, তাদের মধ্যে বরাক উপত্যকার মাত্র 25 জন, যেখানে আমাদের পাওয়ার কথা ছিল 800 জন। তারপরে নার্সের নিযুক্তি দিয়েছে 300 জন, বরাক উপত্যকা থেকে পেয়েছে মাত্র 5 জন, যেখানে পাওয়ার কথা ছিল 85 জন। এগ্রিকালচার ডিপার্টমেন্টে তারা চাকরি দিয়েছে 176 জন, একজন বরাক উপত্যকার চাকরি পায়নি। বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা, পেপার মিল খোলার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। আজকে অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, শিলচর থেকে সৌরাষ্ট্র মহাসড়কের কাজ, সেই কাজও পর্যন্ত আজকে শিলচর গুয়াহাটির রাস্তা কাজ বন্ধ হয়ে আছে। হারেঙ্গাজাও থেকে বালাছড়া পর্যন্ত 31 কিলোমিটার কাজের রাস্তার কাজ আজও সমাপ্ত হয়নি। তাই বিজেপি এই বাঙালি বিরোধী চরিত্র জনগণের কাছে, আসামের জনগণের কাছে তুলে ধরাটা আমাদের একান্ত কাম্য, এবং সেই জন্য মানে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মুক্তি পেতে আজকে বড়োল্যান্ডে বাঙালি অসমীয়া সবাই মিলিতভাবে আছে এবং বড়োদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি 1987 সনে যখন বড়োল্যান্ডের নেতা উপেন ব্রহ্মর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তারা আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে সমর্থন করেছিল, আমরা বড়োল্যান্ডের দাবিকে সমর্থন করেছিলাম, সেই থেকে বাঙালির সঙ্গে বড়োদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই আমি এই সম্পর্কের খাতিরে আমি চাইছি যে বিজেপিকে ভোট দিয়ে নষ্ট করবেন না, আপনারা বড়োল্যান্ডের যেখানে স্থানীয় প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন।